সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করে জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। আজকে যিশুর নামে ধন্যবাদ করি যে এই বুধবারে আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। ঈশ্বর আমাদেরকে বহন করছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবাইকে যিশুর নামে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, বিশেষ করে আজকে 569 দিন 569 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। এই 569 ডেজ তিনি আমাদেরকে বহন করছেন এবং দেখতে দেখতে পেরিতের কার্য বিবরণী অর্থাৎ দ্য অ্যাক্ট অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 122 তে আমরা পদার্পণ করেছি। তাই আজকে যারা আছি আমরা সবাই প্রভুর ধন্যবাদ করব যে এই 122 দিন এই পেরিতের কার্য বিবরণী আমরা অধ্যয়ন করছি এবং সুন্দরভাবে পবিত্র আত্মা আমাদের গাইড করছেন, চালনা করছেন। আর যদি পবিত্র আত্মা চালনা না করতেন আমরা তার ধন্যবাদ প্রশংসা করতে পারতাম না। তাই আজকে যারা আছেন আমরা সবাই মিলে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। সবাই অন্তর দিয়ে প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি গানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। বাইবেল বলছে বাইনী গণের সদাপ্রভু আমাদের সহবর্তী, জাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। ঈশ্বর তিনি আমাদেরকে তিনি সাহায্য করেন। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি দুষ্প্রাপ্য সহায়। সত্যি আপনার জীবনে যদি সংকট বিপদ, কিন্তু ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন তার পবিত্র আত্মার মাধ্যমে। তাই যারা আছেন আমরা একসঙ্গে প্রভুর গানের মাধ্যমে প্রশংসা করব, ধন্যবাদ করব। যতজন আছেন যেন প্রভু যিশুকে উচ্চন্বিত এবং মহিমান্বিত করতে পারি। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করি এই গানের মধ্য দিয়ে। সকলে আমরা মুখ খুলে তার মহিমা কীর্তন করি।
সত্যি আজকে যারা আমরা প্রভুর কাছে আসছি, যতজন প্রভুর কাছে মিলিত হয়েছি, ঈশ্বর আমাদের জীবনকে সুযোগ দিয়েছে। ম্যা হুঁ ইয়া, আজকে যারা আছেন, আপনারা যারা প্রভুকে ভালোবাসেন, প্রভুকে বলতে পারেন, প্রভু আমি কি সত্যি এখানে? যারা এই মুহূর্তে আছেন, আমি চাই যেন ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারেন। যতজন আছেন, এই গানের মধ্য দিয়ে আমরা নিজেরা প্রভু যীশুকে ধন্যবাদ দেব। Thank you, Jesus. Yeah.
যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আসুন আমরা হৃদয়টাকে প্রভুর কাছে সমর্পণ করি এবং প্রভুকে বলি, প্রভু এই আমি, তোমার পবিত্র আত্মায় ভরিয়ে দাও। যতজন আছেন আপনি এই মুহূর্তে আপনি প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করুন। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি এবং প্রভুকে বলি, হ্যাঁ প্রভু, তুমি আমাদের যে দায়িত্ব দিয়েছ যেন এই কাজকে আমি সম্পন্ন করতে পারি। সত্যি কি আপনি যে প্রভু আপনাকে যে দায়িত্ব দিচ্ছে সেটা সম্পন্ন করতে পেরেছেন? আমরা সত্যি অকৃতজ্ঞ। আমরা প্রভুর কাছে শুধু চেয়েছি কিন্তু তার পরিবর্তে আমরা কিছু দিইনি। গতকালকে একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা মুহূর্ত আপনি ঈশ্বরের বাক্য শুনতে 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 আপনার কাছে সবকিছু পাওয়া হয়ে গেছে, আমরা দিতে জানিনি। গতকালকে আমরা দেখেছিলাম অনেকজন ফেসবুক লাইভ, কিন্তু তারা ম্যাক্সিমাম মানুষ তারা দুজন এসে প্রার্থনা করতে। আপনি কি সেটাও প্রভুকে দিতে চান না? আসুন ঈশ্বর আজকেও এই 27 অক্টোবর ঈশ্বর আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছে এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, যেন তোমার যে কাজ করতে পারিনি আমি সেটাকে কমপ্লিট করতে চাই। আসুন আমি প্রার্থনা করুন প্রভুর কাছে। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তুমি আমাদের আরেকবার সুযোগ দিলে তোমার সান্নিধ্যে বসার, তোমার বাক্যকে শোনার, তোমার নিগূঢ় তত্ত্ব অনুসারে তোমার চরণে আমরা বসতে পেরেছি শুধুমাত্র তোমার অনুগ্রহে। তুমি চাও যেন এই মুখ যেন তোমার গৌরব তোমার প্রশংসা করে। যারা এখনো পর্যন্ত মুখ খুলতে পারছে না, যারা এখনো পর্যন্ত তাদের মধ্যে সেই প্রার্থনার আড়ষ্ট আছে, প্রভু তাদের মুখ তাদের জিহ্বাকে তুমি খুলে দাও। যাদের হৃদয় কঠিন আছে প্রভু, তাদের পাথরময় হৃদয়কে দূর করে দিয়ে তুমি মাংসময় হৃদয় তাদেরকে দাও। প্রভু আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি। ঈশ্বর আজকে আপনাকে আরেকবার সুযোগ দিলেন, হয়তো এই সুযোগ নাও পেতে পারেন। এই সুযোগ আমাদের থেকে কখন ছিনিয়ে নেবে বাবা আমরা কেউ জানি না, কিন্তু ঈশ্বর যতদিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, প্রভু যীশু আপনাকে চালনা করতে চান, প্রভু যীশু আপনাকে তত্ত্বাবধান করতে চান। যারা এই মুহূর্তে মুখ এখনো পর্যন্ত বন্ধ রেখেছেন, খুলতে পারছেন না, আপনার মধ্যে যদি কোনো জর্জরিত থাকে, প্রভুকে বলুন, প্রভু প্লিজ তুমি আমার জিহ্বাকে স্পর্শ করো, আমার মুখকে খুলে দাও প্রভু, আমি যেন তোমার মহিমা বর্ণনা করতে পারি, আমি যেন তোমার প্রশংসা করতে পারি, আমি যেন তোমায় ধন্যবাদ মহিমা কীর্তন করতে পারি যে তুমি কত মহান ঈশ্বর। আজকে যারা এই মুহূর্তে প্রভু তোমার সান্নিধ্যে বসেছে, তুমি অনুগ্রহ প্রত্যেকজনকে ভরিয়ে দাও, প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও, প্রত্যেকজনকে তুমি তত্ত্বাবধান দাও, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আজকে যতজনে আছি আমরা প্রভুর সান্নিধ্যে আমরা নিজেরা প্রভুর কাছে সমর্পিত হব এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমার হৃদয়কে স্পর্শ করো, সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি, আপনার জীবনে কিন্তু দেখতে দেখতে 569 দিন আপনি সুযোগ পেয়েছেন। এবার নিজেকে প্রশ্ন করুন, 569 দিন আপনি বাক্যের সান্নিধ্যে বসেছেন, আপনি প্রভুকে কতটা দিয়েছেন, আপনি কতটা মুখ খুলে প্রভুর জন্য প্রার্থনা করেছেন, আপনি কতটা বাক্য পড়েছেন, আপনি প্রভুর পথে কতটা চলেছেন, নিজের হৃদয়কে সমীক্ষা করুন, সবকিছু জেনে যাবেন। তাই আজকে যারা আছে ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের এক ব্রাদার আছেন সাক্ষ্য তার জীবনে, আমি নতুন সাক্ষ্য তার জীবনে আমি দিচ্ছি। আমরা সকালবেলা একটা ভিজিটে গেছিলাম, 2-3টে জায়গা ভিজিট যাই, তো এক এক সময় যখন লং ট্যুরে হয় আমাকে একটা গাড়ি ভাড়া করতে হয়, আর যখন অনেক যেটা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এরকম ট্যুর লং ট্যুর যখন হয়
আমরা একটা গাড়ি হায়ার করি, আর যে গাড়িটা আমি হায়ার করি আর সে যে গাড়ি চালায় সে খুদ গাড়ির মালিক, তার নাম হচ্ছে দীপক বসা। আমি কেনই সাক্ষ্যটা দিচ্ছি আপনাদেরকে। তো আজকে সকালবেলা যথারীতি আমি ভিজিট করতে যাই একটা জায়গায়, আর সেটা অনেক দূর, সেই শাহজি পালুজির ওই সাইটের দিকে, সেই নিউ টাউনের দিকে, সেখানে একটা ভিজিট করতে যাই। সেই শাহজি পালুজির ওখানে আমি যখন ভিজিট করতে যাই, এতদিন সে আমার গাড়িতে, তার গাড়ি আমি নিই, যতবারই যাই তার গাড়ি নিই, এবং সেই মালিক তিনি নিজেই ড্রাইভ করেন এবং বিভিন্ন জায়গায় যায়। যেতে যেতে একটা তার সম্পর্ক তৈরি হয়ে যায়, মিনিমাম 5 বছর হবে, 5-6 বছর তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়। আমরা যখনই কোনো জায়গায় যাই আর সে আমাদেরকে ফলো করে, আমরা যখনই কোনো জায়গায় স্টার্ট করি আমরা প্রার্থনা করি সে শোনে, এবং যখন সে বসে আর সে সকলকে জয় যিশু প্রেজ দ্য লর্ড বলে এবং নিজের স্বেচ্ছার দত্ত অনুসারে কাজ করে। আলটিমেট আজকে আমরা যখন সেই জায়গায় আমরা যাই, সেই এবং সেখান থেকে আমার বাড়ি থেকে তাকে আমাকে পিক আপ করে নিয়ে যায়, নেবার পর হঠাৎ করে দেখি মাঝখানে একটা জায়গা দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম সে নিশ্চয়ই কোনো কাজে দাঁড়িয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে ঠিক 10-15 মিনিট পর আমি দেখছিলাম যে একটা দোকানের সামনে সে দাঁড়িয়ে আছে। আমি তখন নেবে আমি জিজ্ঞেস করলাম, ব্রাদার তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো, কি জন্য দাঁড়িয়ে আছো? সে বললো, না আমার অনেক দিনের ইচ্ছা আমি গাড়িতে একটা ক্রস স্টিকার লাগাব। তো আমি বললাম, তুমি এই চিন্তা ভাবনা করেছো যে ক্রস স্টিকার লাগাবে? বলছে হ্যাঁ। সে ক্রস স্টিকারটা গাড়িতে লাগায়। লাগানোর পর যেতে যেতে আমি তাকে বললাম, কেন তুমি এই সিদ্ধান্ত নিলে গাড়ির মধ্যে ক্রস স্টিকার? বললো, না আমি ভালো লেগেছে। আমি তখন তাকে একটাই কথা বললাম, তুমি ক্রস স্টিকার লাগাতে পারো কিন্তু কোনোদিন ধূপকাঠি মোমবাতি ক্রসের কাছে জ্বালাবে না। বলছে, না আমি তো এগুলো কিছু করি না, আমি লাগিয়েছি। তারপরে যথারীতি মতন কাজ করে, সেই নিউ টাউন থেকে আমি আবার চলে যাই সাঁতরাগাছির একটা জায়গা ভিজিট করতে। সেই সাঁতরাগাছি ভিজিট করা ফেরার পথে বলল, দাদা আমি একটা গাড়ির মধ্যে যে ক্রস স্টিকার লাগিয়েছি, একটা যদি কোনো মূর্তি পাওয়া যায়। আমি তখন বললাম, তুমি কি মূর্তি লাগাতে চাও, মানে ক্রসের? বলছে, হ্যাঁ একটা যদি কোনো যদি ক্রস যদি পাই তাহলে গাড়ির আমার ওই জায়গাটা রাখবো। আমি যে বললাম এই যে দেবদেবী আছে। বলছে, না জাস্ট এটা শোপিস হিসাবে আমি এগুলোকে তুলে দেব। এইটা তার জীবনের কাজ, আর সেই যে তাদের শোপিস কিছু গাড়ির মধ্যে রেখেছিল সেগুলোকে তুলে ফেলে দেয় আর সেখানে ক্রসকে লাগিয়ে দেয়। আমি ঈশ্বরের মহান নামে ধন্যবাদ করি যে ঈশ্বর এইভাবে কাজ করে, ঈশ্বর এইভাবে কাজ করে। সে প্রত্যেকটা দিন ফলো করে, প্রত্যেকটা দিন আমাকে দেখে, যখনই আমরা যেখানে যাই সে প্রার্থনা করে, সে চোখের জলের প্রভুর কাছে কাঁদে। আজকে ঈশ্বর তার জীবনে একটা অলৌকিক কাজ করলেন, যে ঈশ্বর কত মহিমাময়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এইভাবে সে তার মহিমা প্রকাশ করলেন আজকে। এটা আপনাদের কাছে হয়তো একটা গল্প হতে পারে, কিন্তু আমি তাকে কোনোদিন বলিনি যে তোমার যে মূর্তি আছে সেগুলোকে সরিয়ে দাও। সে আজকে নিজেই সেই মূর্তিগুলোকে সরিয়ে দিল, সেখানে ক্রসের একটা স্ট্যাচু সেখানে লাগালে। ঈশ্বর এইভাবে কাজ করেন। আজকে যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ আছেন, আপনি কি সেই কাজ সম্পন্ন করতে পেরেছেন? আমরা প্রার্থনা করতেই ভয় পাই, বাক্য তো দূরের কথা। আমরা কাউকে যদি বারবার করে রিপিট করি, কেননা এই একটা ফেসবুক লাইভ, আপনি সারা ফেসবুক লাইভ খুলে নিন, কেউ সুযোগ পায় না প্রার্থনা করা, কিন্তু আপনি এই ফেসবুক লাইভ আপনি সুযোগ পাচ্ছেন ঘরে বসে প্রার্থনা করা। কিন্তু আমরা ক্যাজুয়াল হয়ে গেছি, আমাদের জীবন রোজ শুনতে শুনতে, একটা কথা আছে হিন্দিতে, ঘর কা মুরগি দাল বরাবর, যে প্রত্যেক দিন পেতে পেতে তাদের কাছে গা সওয়া হয়ে গেছে। ও ঠিক আছে, ফেসবুক খুললে তো লাইভ পাচ্ছি, বাক্য শুনতে পাচ্ছি, সব কিছু ঠিক আছে। কিন্তু ঈশ্বর আজকে আপনাকে আবার 569 দিন সুযোগ দিলেন,
কাউন্টিং হচ্ছে আপনার জীবন। আর আজকে যতজন আছেন এই সুযোগ কি আপনি ইউটিলাইজ করতে চান, এই সুযোগ কি আপনি ব্যবহার করতে চান? যদি না করেন একটা সময় সত্যি করে কিন্তু আপনার মুখ বন্ধ হয়ে যাবে, আপনি যত খোলবার চেষ্টা করবেন আর কিন্তু সেই খুলতে পারবেন না। আমরা যদি ফিলিপিও তার 3:13 দেখি, ঈশ্বরের বাক্য যারা এই মুহূর্তে আছেন প্রত্যেকটা মুহূর্ত ফিলিপিও 3:13, সেখানে ঈশ্বরের কাজ আপনাকে কি করতে হবে, পূর্ণ করতে হবে। আমরা চলে যাই ফিলিপিও 3:13, সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ফিলিপিও তার 3:13 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, অতএব আমার আজ্ঞা এই, তোমাদের নিমিত্তে আমার যে সকল ক্লেশ হইতেছে তাতে যেন নিরুৎসাহ না হই, সেই সকল তোমাদের গৌরব। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আমাকে যে শক্তি দিয়েছে, ঈশ্বর যে পঙ্কবায় ভূমি থেকে তুলে নিয়ে এসছে, আমি কিন্তু সেই স্থানে কি হয়েছে পৌঁছাতে পারিনি। সে আক্ষেপ করছে প্রত্যেকটা মুহূর্ত, আর এইখানে ইফিসিওতে প্রত্যেকটা মুহূর্ত আক্ষেপ করছে আমি সে কাজ কমপ্লিট করতে পারিনি। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ফিলিপিও তার 3:13 ঈশ্বরের বাক্য বলছে আমি কমপ্লিট করতে পারিনি, শেষ লক্ষ্যে পৌঁছাতে পারিনি, আমি যেন নিরুৎসাহ না হই, ঈশ্বরের বাক্য বলছে সেই সকল আমাদের গৌরব। নিরুৎসাহ হতে পারিনি কেন, আমি চেষ্টা করছি যেন শেষ সেই লক্ষ্যে যেন দৌড়াতে পারি। আপনি কি আজকে বলতে পারেন হ্যাঁ প্রভু 557 আপনি সুযোগ পেয়েছেন? আপনাকে যদি প্রশ্ন করি, আপনাকে কেউ ফোন করতে হবে না, আপনি বলুন 557 আপনি কটা আত্মাকে জয় করেছেন? আপনার জীবনে 569 পেয়েছেন, 569 আপনি পেয়েছেন, আপনি কত আত্মাকে জয় করেছেন? প্লিজ আপনার সংখ্যায় লিখুন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের কাছে একটা কথা বলি, তাহলে দেখুন আপনার জীবনে কোথায় দুর্বলতা আছে আপনি কিন্তু জানতে পারবেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনার জীবনে আপনি 569 কতজন আত্মাকে জয় করেছেন? প্লিজ আপনি সংখ্যাটা লিখুন। আপনি জানতে পেরে যাবেন যে আপনার কোন জায়গা দুর্বলতা, আপনার কোন জায়গা ব্যর্থ আপনি জানতে পারবেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, 569 আপনি পেয়েছেন হাতে, 569 আপনি কটা আত্মাকে প্রভুর কাছে প্রভুর বাক্য দিতে পেরেছেন বা বলতে পেরেছেন? প্লিজ আপনি রাইট করুন, লিখুন, কমেন্টে লিখুন, তাহলে বোঝা যাবে। আমাকে লিখছেন না আপনি, কিন্তু প্রভু যীশুকে লিখছেন। আমার আপনার কজন আত্মাকে জয় করলে সেটা না, আপনি সেই সংখ্যাটা লিখুন। 569 পেয়েছেন, কটা আত্মাকে জয় করেছেন? আমাদের হৃদয়টায় আমরা জানতে পেরে যাব কোন জায়গায় আমাদের দুর্বলতা, কোন জায়গায় আমাদের ব্যর্থতা, কোন জায়গায় আমরা এখনো পর্যন্ত স্থিতিলতা আমরা জানতে পারবো। আমরা এক এক সময় এক্সকিউজ দিই, আমরা এক এক সময় অজুহাত দেখাই যে আমি করতে পারিনি, আমি এইটা পারিনি, আমার এই এই কাজের চাপ, এই ফ্যামিলির পরিস্থিতি, এই অসুবিধা, এই করতে করতে আমি করতে পারিনি। যারা আছেন আপনি কিন্তু উত্তর পেয়ে যাবেন যে আপনার কোন জায়গা দুর্বলতা। আপনি অনেক কাজ করেছেন সংসারে, যা বাড়ির পরিশ্রম, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু নিজের আত্মাকে সমীক্ষা করুন, কত আত্মাকে আপনি জয় করেছেন? এটা আমার না, এটা আপনার কালেকশন হবে, সে আপনার সে রিওয়ার্ডস পয়েন্ট হবে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে,
এটা আপনার কাছে একটা বললাম, আপনি নিজেকে একবার সমীক্ষা করে দেখুন। নেক্সট যদি আমরা একটা বাক্য যাই, সেখানে ঈশ্বরের বাক্য আমরা দেখছিলাম প্রত্যেকটা মুহূর্ত। আর যখন আমরা সেখানে ঈশ্বরের বাক্য দেখছিলাম, আমরা ঈশ্বরের বাক্য দেখব প্রত্যেকটা মুহূর্ত, যেন আমরা সর্ব অবস্থার মধ্যে দিয়ে আমরা যেন এইভাবে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আমরা যে বাক্যটা দেখলাম, যে ফিলিপীয় তার 3:13 আমরা দেখলাম, সেখানে কিন্তু আপনি জানতে পেরে যাবেন যে আপনি কি করেছেন। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের কাছে এই প্রশ্ন আমি তুলে ধরলাম, যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার চিন্তা ভাবনাকে তিনি জানেন। আমরা যদি ঈশ্বরের বাক্য লুক তার 2:10 দেখি, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত দেখুন, আমরা যদি লুক তার 2:10 যদি দেখি, লুক 2:10, লুক 2:10, লুক 2:10 আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। লুক 2:10 এই কথা বলছে, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদের নিকটে মহানন্দের সমস্ত সমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেদের হইবে। বলছে ভয় করিও না, কেন আমি তোমাদের মহানন্দের সুসমাচার জানাইতেছি, যে আনন্দ সমুদয় লোকের হইবে। এইখানে 2-3 লিখেছেন, সুমিতা দে লিখেছেন 6, মাধবী চৌধুরী লিখেছেন 6, সুমিতা মণ্ডল লিখেছেন 9। আমি প্রশ্ন করতে চাই সিস্টার মাধবী চৌধুরীকে, সিস্টার মাধবী চৌধুরী আপনি লিখেছেন 6, 6 কিভাবে আপনি আত্মাকে জয় করতে পেরেছেন যদি একটু আপনি বলেন। আমি মাধবী চৌধুরীকে বলছি, আমাদের নাম্বারে আপনি ফোন করুন, কিভাবে 6 আত্মাকে জয় করেছে। সিস্টার মাধবী চৌধুরী আপনি লিখেছেন 6, আপনি কিভাবে আত্মা জয় করেছেন। যদি সিস্টার মাধবী চৌধুরী ফোনে থাকেন, আপনি অনলাইনে আমাদের উত্তর দিন। সুমিতা আমি সুমিতা দেকে বলছি, আপনিও লিখেছেন 6, কিভাবে আত্মাকে জয় করেছেন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন, জয় যীশু বলুন, কিভাবে করেছেন। সবাই বলেছিল আমার মেয়ে মারা গেছে, মাঝখানে মাস্টার মাস্টার এইভাবে আমাকে ফিরিয়ে দিয়েছিল, সবাই বলেছিল দাহ করে দিতে, কিন্তু প্রভু কিছু পথ আমায় দেখিয়েছিলেন, একজন যে আমার মেয়েকে ফাঁসি কাটিয়ে শুনে সৌরভ স্যার আমাকে চিনিয়েছিলেন প্রভু যিশুকে। আমি সেইভাবেই সবার কাছে সেইভাবে প্রচার করেছি যে আমি যেভাবে তারপর থেকে ওনাকে দেখেছি, যে আমার মেয়েকে ফিরিয়ে দেওয়া ফিরিয়ে তো দিয়েছে, ও একদম বন্ধু হয়ে গেছিল, মানে ফিল চেয়ারে তারপর হাত পা সমস্ত মানে একদম চুপ হয়ে গেছিল, মুখে টুকে উঠছে না কিচ্ছু না, শুধু শুধু দেখে গেছি, যেভাবে দেখেছি আমি সেইভাবে আমাকে সারা দিয়েছেন। আমি যার সঙ্গে আমার খুব পরিচিত, যারা আমার পরিচিত তারা তো বিশ্বাস করেছেন আমার ভীষণ ভীষণ ভাবে একদম যিশুকে মানে মানে, আর এমনিতেও যাদের সাথে আমি খুব মেলে বেরোই না, যে যার সঙ্গে যার ফ্যামিলি আমাদের ফ্ল্যাটের সবাইকে এরকম যাদের সাথে পরিচিত হয়েছি সবাইকে বলেছি এরকম ঘটনা, মানে এমন ভাবে সারা দিয়েছেন যে আমরা চিন্তা করতে পারবেন না। সবাই মানে তোকে যখন দিল্লিতে নিয়ে গেছি, সবাই দেখছি যে কোন চেয়ারে হাঁটছে, মানে তুমি এ নিয়ে হাঁটছে,
মানুষের কাছে প্রচার করেছেন। সিস্টার সুমিতা দে, আপনিও লিখেছেন ছজন, কিভাবে করেছেন? সিস্টার সুমিতা দে, আপনি লিখেছেন ছজন আমি আত্মাকে জয়ী করেছি। সিস্টার সুমিতা দে, আপনি বলুন। হ্যাঁ, জয় যীশু। হ্যাঁ বলুন। তারা কি খ্রিস্টান না অন্য বিশ্বাসী? আর বাদ বাকি খ্রিস্টান পরিবার। ওকে, আমরা শুনলাম সুমিতা দে বলছে আমি সেগুলোকে শেয়ার করি বিভিন্ন মানুষের। আমরা গতকালকে আমরা দেখেছি 30 জনের ওপরে ফেসবুক লাইভ শেয়ার করেছে, কয়জন জানে? 4 জন। আপনি ঘরে বসে 569 দিন দেখছেন, আপনি তার কৃতজ্ঞতা অন্য কারো শেয়ার করতে পারেন না? যাক, এই কথা আমি তুলতে চাই না, আপনাদেরকে বারেবার করে আমি এই ফেসবুকের মাধ্যমে একটা জিনিস করতে চাই, যাতে আপনিও তৈরি হতে পারেন, আপনিও যেন একটা খ্রিস্টীয় সৈনিক হতে পারেন এবং প্রভুর গৌরব করতে পারেন। আমি চলে যাই আরেকজনকে, সুমিতা মণ্ডল হালদারকে, আমি তার কাছেও বলতে চাই তিনি কিভাবে করছেন। সিস্টার সুমিতা মণ্ডল হালদার, আপনিও বলুন, তাহলে মানুষ জানতে পারবে যে কিভাবে আমরা করছি প্রভুর সেই রাজ্য বিস্তার। সুমিতা মণ্ডল হালদার, যদি আপনি থাকেন আমাদের নাম্বারে ফোন করতে পারেন, 9903111325943535369। হ্যাঁ জয় যীশু। হ্যাঁ জয় যীশু। হুম, আমিও আপনার বাক্য শেয়ার করছি। হুম, সেখানে দেখছি তারা শুধু লাইক দিচ্ছে, কিছু সময় থাকছে আবার চলে যাচ্ছে। হুম, আর কিছু আমার আছে যেগুলো আমার সাক্ষর মাধ্যমে কয়েকজন মানুষ ঈশ্বরকে বিশ্বাস করেছে, তারা সেই সাক্ষ্য শুনে ঈশ্বরকে গ্রহণ করেছে। কিছু মানুষ আছে যারা খ্রিস্ট বিশ্বাস, মানে খ্রিস্টান বলে পরিচয় দেয় কিন্তু খ্রিস্ট বিশ্বাসী তারা ছিল না, কিন্তু এখনো তারা টলমল খাচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু তারা ঈশ্বরের বাক্য শোনার পরে, সাক্ষ্য শোনার পরে তারা ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস, আস্থা এবং প্রার্থনা, সবচেয়ে বড় যে প্রার্থনার উত্তর পাওয়ার পরে তারা বিশ্বাসে প্রভুর কাছে এসেছে, যে এখন তারা বিশ্বাস করতে শুরু করেছে। রিসেন্ট আমার কাছে দুদিন ধরে একটি ছেলে, ইয়াং ছেলে, 17-18 বছরের, সে শেয়ারের মাধ্যমে সে আমার সঙ্গে যোগাযোগ করছে, ফোনের মধ্যে যোগাযোগ করছে, সেইভাবে তার সাথে আমার যোগাযোগ হচ্ছে। আর সে মানে একেবারেই ভাড়াক্রান্ত, মানে ইয়াং ছেলে, সে পারিপার্শ্বিক
দিক দিয়ে, তার পরিবারের দিক দিয়ে, অভাবের দিক দিয়ে, সমস্ত কিছুর দিক দিয়ে সে মানে এতটা ভারাক্রান্ত যে ঈশ্বরের বাক্য কিন্তু তাকে আকর্ষণ করেছে। যে সাক্ষ্য সেদিন হয়তো আপনি শুনেছেন, আমি যে সাক্ষ্যটা দিয়েছিলাম যে আমি কাঁদছিলাম হাওয়া করে যে কিভাবে আমাকে ঈশ্বর উদ্ধার করলো, সেই সাক্ষ্য শুনে কিন্তু সে কিন্তু খ্রিস্টের কাছে এগিয়ে এসেছে। আমি চাই যে সে সম্পূর্ণ ভাবে খ্রিস্টের কাছে আসুক, সেটা আমি চাই। আপনার অনলাইন শোনার মাধ্যমেও একটি পরিবার আমাকে ফোন করেছিল একটু আগে, কিন্তু তারা খ্রিস্টান, খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু এখনো পর্যন্ত তারা দুরকম ভাবে আছে। তাদের মধ্যে এখনো কিন্তু ভাবতৃষ্ঠা আছে, পাবো কি পাবো না, এই সমস্ত আত্মা গুলো কিন্তু এখনো সম্পূর্ণ আসেনি। আমি চাই এই সমস্ত আত্মা গুলোকেও যেন আমি আনতে পারি, সর্ব আগে যেন তাদের আমি নিয়ে আসতে পারি। তারপর তো অন্যরা আছে, তারা আসবে, কিন্তু এই যারা খ্রিস্ট ঘরে জন্ম হয়ে খ্রিস্টান পরিচয় দিয়ে অথচ তারা কিন্তু খ্রিস্টকে চেনে না, আর সেই জন্য তারা শুধু একটা কি আমি উত্তর পাবো তাহলেই ঈশ্বরের কাছে ঈশ্বর আমার বিশ্বস্ত, সেরকম না। ঈশ্বর সর্ব বিষয়ে আমাকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে এবং সর্ব বিষয়ে উপরে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। আমি পেলেই ঈশ্বরকে বিশ্বাস করো সেরকম যেন না হয়। এই কিছুক্ষণ আগে এরকম দুটো ফ্যামিলি আমাকে ফোন করেছে, যার জন্য আমি কিছুক্ষণ আপনার কথা আমি শুনতে পারিনি। তবে মাত্র 9 জনকে আমি আনতে পেরেছি, এটা আমার দুর্বলতা, এটা আমার দুর্বলতা যে আমি এখনো পর্যন্ত সম্পূর্ণ ভাবে আনতে পারিনি। আর আমি চাই যেন ঈশ্বর আমাকে সাহায্য করে যেন আমি আরো আত্মা নিয়ে আসতে পারি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা সুমিতা মণ্ডল হালদারের শুনলাম, কোনো মেকিং না, কোনো এডিটিং না, কোনো মিক্সিং না, কোনো ড্রাবিং না, ডাইরেক্ট সহায়ক লাইভ আপনার সঙ্গে তাদেরকে সঙ্গে সাক্ষাৎ করালাম। এটা খুব কম জায়গায় হয় সত্যি। আজকে সুমিতা মণ্ডল হালদার যেটা বলল সেটা অনেক খ্রিশ্চানদের জীবনে শিথিলতা এসে গেছে, তারা দু নৌকায় পা দিয়ে এখনো চলছে। অনেক খ্রিস্টান আছে তারা খ্রিস্ট ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু খ্রিস্টকে বিশ্বাস করে না। অনেকজন আছেন, অনেকজন আছেন তারা বাক্যই পড়ে না, বাইবেল পড়ে না। অনেকজন আছে তারা প্রার্থনা করে না, শুধু সমস্যা পড়লেই প্রার্থনা করে, তারপরে আর প্রভুর কাছে আসে না। যখনই সে ভারাক্রান্ত হয়, সমস্যা পড়ে, তখন প্রভুর কাছে প্রার্থনা করে, আর যখনই সমস্যা মিটে যায় আবার সেই দূরে সরে যায়। এরকম খ্রিস্টান প্রত্যেকটা ঘরে ঘরে ভুড়ি ভুড়ি ভর্তি হয়ে গেছে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য আমরা যারা শুনছি প্রত্যেকটা মুহূর্ত, বাইবেল আমাদেরকে শেখায় যেন আমাদের জীবনে যে পরিচর্যার দায়িত্ব যে ঈশ্বর দিয়েছেন সেটাকে কমপ্লিট করা। আমরা বাইবেলের মধ্যে চলে যাব, আর প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখব, বাইবেলের মধ্যে আমরা দেখব যতজন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছি, আর সেই বাক্যটা আমরা বাক্য চলে যাই। প্রথম থিসলনিকীয় তার 3:3, যারা আমার সঙ্গে আছেন, যারা বাক্য দেখছেন, প্রথম থিসলনিকীয় আমরা যারা আছি প্রত্যেকজন বাইবেল খুলি, আমরা প্রথম থিসলনিকীয় 3:3 আমরা যদি পড়ি, প্রথম থিসলনিকীয় 3:3 বলছে, যেন এই ক্লেশে কেউ চঞ্চল না হয়, কারণ তোমরা আপনারা জানো আমরা ইয়ার জন্য নিযুক্ত। আজকে যখন প্রভু আপনাকে বোঝা এবং দায়িত্ব দিয়েছেন, আপনার অনেকজন নিরুৎসাহ হয়ে গেছেন, অনেকজন দুঃখার্ত হয়ে গেছেন, আর প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য যারা আছে শুনছে, আর আজকে ঈশ্বরের বাক্য প্রথম থিসলনিকীয় তার 3:3 বলছে যে যেন এই সকল ক্লেশে কেউ চঞ্চল না হয়, কারণ তোমরা আপনারাই জানো আমরা ইয়ারই জন্য নিযুক্ত। তাহলে ঈশ্বর আজকে আপনাকে এবং আমাকে নিযুক্ত করেছেন এই প্রভু যীশুর পরিচর্যা কাজকে সম্পন্ন করার জন্য। আমাদের জীবনে অনেক তাড়না, ক্লেশ, সংকট, চঞ্চল জিনিস আসবে, যেন আমি থেমে না যাই। আজকে অনেক বিশ্বাসী আছে
তাদের জীবন থেমে গেছে। তারা শুধু মতলবের জন্য প্রভুর কাছে আসে, তারা স্কুলের প্রমোশনে পাওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে, তারা বেটার জব পাওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে, তারা গভর্নমেন্ট জব করার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে, তারা সুস্থতার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে, তারা একটা নিজের যেন বাড়ি হয় তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে, তারা প্রার্থনা করে যাতে তাদের ব্যাংক ব্যালেন্স টাকা অর্থ যেন অনেক থাকে সেইটার জন্য প্রার্থনা করে। কিন্তু প্রভু যে দায়িত্ব দিয়েছেন, প্রভু যে আমাকে যে বোঝা দিয়েছেন সেইটা আমরা করতে চাই না, সেইটা আমরা সুসমাচার প্রচার যে প্রভু আমাকে যে দায়িত্ব দিয়েছে সেইটাকে কমপ্লিট করতে চাই না, শুধু প্রভুর কাছে নিতে শিখেছি আমরা। যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত আমি দেখেছি, আর যে খ্রিস্টানদের তাদের একটাই চিন্তা ভাবনা, তারা শুধু প্রার্থনা নেবে প্রভুর কাছে শুধু নেবে। প্রভু হচ্ছেন একটা আমাদের জীবন্ত এটিএম, আমরা যাব টাকার কার্ড ঢোকাবো আর নিয়ে আসবো, প্রার্থনা করবো আর উত্তর নেবো, প্রার্থনা করবো উত্তর নেবো। আমাকে যে কিছু দিতে হবে একটা এটিএম থেকে যখন টাকা তোলেন, আপনি কখনো চিন্তা করেছেন যে এটিএম এ টাকা তুলতে তুলতে একটা সময় কিছু সময় সেই এটিএম এর দরজা কিন্তু বন্ধ থাকে, সেখানে টাকা ভরা হয়। আজকে প্রভুর কাছে আপনি নিয়ে গেছেন আপনার পরিমাণে যতটুকু বরাদ্দ, যতটুকু অর্থের প্রয়োজন, যতটুকু আপনার প্রয়োজন, আপনার কি হচ্ছে শেষ হয়ে গেছে। আপনি পরে এটিএম থেকে ব্যালেন্স চেক করছেন, দেখছেন আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে, মানে আপনি এত তুলে নিয়েছেন আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে, আপনি যতই এটিএম পাস করুন ইনঅ্যাক্টিভ দেখা, কেন পর্যাপ্ত পরিমাণে আপনার ব্যাংকে টাকা নেই, আপনি আর টাকা পাবেন না। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, শুধু তুলে গেছেন, প্রার্থনাতে শুধু নিয়ে গেছেন, এটিএম ব্যালেন্স ফাঁকা, আপনি আর পাবেন না। ঈশ্বরের বাক্য একটা সময় আপনার কাছে দরজাটা বন্ধ হয়ে যাবে, কেন আপনি সব নিয়েছেন, প্রভুকে কিছু দেননি, তার রিটার্ন ব্যাক যে জমাবো, আমরা শুধু নিয়ে গেছি প্রভুর কাছ থেকে। তাই আজকে প্রথম থিসলোনিকেও ঈশ্বরের বাক্য বলছে যেন এই ক্লেশের মধ্যে আমরা যেন চঞ্চল না হই, কেননা আমাকে যে ঈশ্বর যে দায়িত্ব দিচ্ছে তার সুসমাচার কাজকে আমাকে যেন কমপ্লিট করতে হয়। আমরা দ্বিতীয় তিমোথিও তার 1:12 যদি যাই, আমরা ঈশ্বরের বাক্য দেখব। দ্বিতীয় তিমোথিও, যারা আছে আমরা বাইবেল খুঁড়ি, দ্বিতীয় তিমোথিও 1:12, দ্বিতীয় তিমোথিও তার 1:12 ঈশ্বরের বাক্য বলছে, এই কারণ এত দুঃখ ভোগ করিতেছি তথাপি লজ্জিত হই নাই, কেননা যারা বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যা কিছু গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিন জন্য রক্ষা করিতে সমর্থ। তাহলে ঈশ্বরের বাক্য বলছে আমি যা কিছু গচ্ছিত রেখেছি। আপনি তো প্রার্থনার মাধ্যমে সব তুলে নিয়েছেন এটিএম থেকে, কি গচ্ছিত রেখেছেন? আজকে অনেক কিছু কোম্পানি আছে, আমরা মত্রু ফাইন্যান্স আমরা দেখি না, মত্রু ফাইন্যান্স, অনেক কিছু কোম্পানি আছে যারা তারা গোল্ড লোন দেয়, কি গোল্ডকে রেখে তার বিনিময়ে টাকা দেয় না, মুত্রুস ফাইন্যান্স সামথিং, অনেক ফাইন্যান্স আছে যারা তা সোনা রেখে টাকা দেয়। কিন্তু জগতের মানুষরা তাহলে সোনা রেখে যদি টাকা দেয়, আপনি প্রভুর কাছে কি রেখেছেন? ঈশ্বরের বাক্য বলছে আমি প্রভুর কাছে গচ্ছিত রেখেছি যেটা একটা সময় আমি পাব। আপনি প্রভুর কাছে শুধু নিয়ে গেছেন, কি গচ্ছিত রেখেছেন, কি রেখেছেন যেটা পাবেন? নিজেকে চিন্তা করুন। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য বলছে যে কারণ আমি দুঃখ ভোগ করিতেছি তথাপি লজ্জিত হই না, কেননা যারা বিশ্বাস করিয়াছি তাহারকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তার কাছে যা কিছু গচ্ছিত রাখিয়াছি। ভালো করে দেখুন, ওই জায়গাটাকে আন্ডারলাইন করুন, এখানে বলছে তিনি আমি তার কাছে যা কিছু গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তা রক্ষা করিতে সমর্থ। এন্ড অফ দ্য টাইমে আপনাকে রিওয়ার্ডস দেওয়া হবে, আপনি যেটাকে গচ্ছিত রেখেছেন।
আপনি তো সব তুলে নিয়েছেন প্রার্থনাতে, সব আদায় করে নিয়েছেন, গাড়ি বাড়ি নাড়ি সব আদায় করে নিয়েছেন, আপনি কি গচ্ছিত রেখেছেন? নিজেকে চিন্তা করুন, 569 দিন প্রভু আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি প্রভুর কাছে কি গচ্ছিত রেখেছেন? আজকে যদি প্রভুর কাছে গচ্ছিত রাখে না থাকে, একটা সময় আপনি যতই এটিএম এ পাঞ্চ করুন না কেন, আপনার ব্যালেন্স জিরোই দেখাবে। কেন? আপনি কিছু রাখেননি তো পাবেন কি? আপনি তো কিছু রাখেননি, আপনি পাবেন কি? ঈশ্বরের বাক্য আমাদের তাই শেখাচ্ছে, আমরা কি গচ্ছিত রেখেছি প্রভুর কাছে। খুব কঠিন কথা আপনাদের বলছি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, কারণ ঈশ্বরের বাক্য প্রেরিত তার 20:24 পদে বলছে, যেন আমি সুসমাচার কাজকে সম্পন্ন করতে পারি। যারা আছেন, ঈশ্বর আপনাকে এই কথা বলছেন আজকে, যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে জানেন কি গচ্ছিত রেখেছে। আমরা যদি ঈশ্বরের বাক্য আমরা দেখলাম, আমরা যোহন তার 15:27 পদে আমরা চলে যাব। জন চ্যাপ্টার 15:27, যোহন তার 15:27 পদ, যারা আছে প্রত্যেকজন আমরা পড়ি, যোহন 15:27 পদ। যোহন 15:27 পদ আমি পড়ছি, যারা আছেন 27 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আর তোমরাও সাক্ষী, কারণ তোমরা প্রথম হইতে আমার সঙ্গে সঙ্গে আছো। তোমরাও সাক্ষী। আজকে কিন্তু এই ফেসবুকের মাধ্যমে আজকে সারা ওয়ার্ল্ড সাক্ষী, যে আজকে আমরা 569 দিন প্রভুর সান্নিধ্যে বসেছি, সবাই সাক্ষী। আপনি যদি আমাদের ইউটিউব দেখেন, গুড নিউজ মিশন চার্চ, সেখানেও সাক্ষী আপনি। সেখানে যদি আপনার নিজের সমীক্ষাকে করে দেখেন আপনি কতবার ধন্যবাদ দিয়েছেন, সেই রেকর্ড আপনার পেয়ে যাবেন। যদি আপনি রিক্যাপ দেখতে চান আমাদের ফেসবুক লাইভ, অর্থাৎ নাহলে আমাদের ইউটিউব চ্যানেল গুড নিউজ মিশন চার্চ, আর সেখানে যদি সার্চ করেন আপনি কতবার ধন্যবাদ দিয়েছেন, সব সাক্ষী আপনার কিন্তু রেকর্ড করা আছে, আপনি কোথা থেকে পালাতে পারবেন না। তাই বাইবেল আমাদের বলছে, আর তোমরাও সাক্ষী, কারণ তোমরা প্রথম হইতে আমার সঙ্গে সঙ্গে আছো। ইয়েস, আপনারাও সাক্ষী, যারা 2020-23 মার্চ থেকে সাক্ষী, আমরা আমার সঙ্গে যারা আছেন, যারা সাক্ষী, তোমরাও আমার সঙ্গে সঙ্গে আছো। তাহলে প্রশ্ন এই, আপনি কি সঞ্চয় করেছেন? আপনি কি প্রভুর সেই সুসমাচার প্রচার কাজ সমাপ্ত করেছেন? ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের কিন্তু এই কথাই শেখাচ্ছে, আমি কি করছি। যারা এই মুহূর্তে আছেন, আমি প্রত্যেকজনকে কিন্তু এই কথাই বলতে চাই। আমরা প্রথম করিন্থীয় তার 9:17 পদে যদি যাই, ঈশ্বরের বাক্য যারা আছেন, প্রথম করিন্থীয় 9:17 পদ, যারা আছেন আমার সঙ্গে পড়তে পারেন, পয়লা করিন্থীয় 9:17 পদ, প্রথম করিন্থীয় 9:17 পদে বলছে, বস্তুত আমি যদি স্বয় ইচ্ছা হইয়া করি তবে আমার পুরস্কার আছে, কিন্তু যদি স্বয় ইচ্ছা না করি তবু ধনদক্ষদের কার্য আমার হস্তে সমর্পিত রহিয়াছে। আপনার ইচ্ছা, ঈশ্বরের বাক্য কিন্তু খুব সুন্দর কথা বলছে, আমাদের নিজেদের ইচ্ছাই নেই তো আমি কত প্রসাদ দেবো আপনাদেরকে। আমি প্রত্যেক দিন আপনাদেরকে প্রসাদ দিচ্ছি, প্রত্যেক দিন আপনাদেরকে বলছি মুখ খুলুন। ঈশ্বরের বাক্য বলছে, আমার যদি ইচ্ছা থাকে, খুব সুন্দর কথা, কেননা
আমাদের নিজেদের স্ব ইচ্ছাই নেই। আজকে প্রত্যেকজন যারা বাক্য শুনছেন, আমাদের নিজেদের ইচ্ছাই নেই, ঠেলে ঠেলে কখনো শেখানো হয় না, তাই না? আপনাকে প্রেশার দিয়ে জোর জাবস্তি করে কখনো করায়, যতক্ষণ না আপনার নিজের মধ্যে ইচ্ছা শক্তি জাগছে, যতক্ষণ না আপনার নিজের মধ্যে সে স্পিয়া জাগছে যে আমাকে কিছু করতে হবে, আমি যতই বলি না কেন, যত চেঁচিয়ে চোখ আমি ফাটিয়ে দিই না কেন, যত সুন্দরই বাক্য বলি না কেন, যত প্রার্থনাই আপনার জন্য করি না কেন, যদি আপনার জীবনের মধ্যে স্ব ইচ্ছা না থাকে, আমি পুশ করে করে ঠেলে ঠেলে আপনাকে আমি প্রভুর কাছে পাঠাতে পারবো না, যতক্ষণ আমি নিজে চেষ্টা করব। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য আমাদের এই কথা বলছে, স্ব ইচ্ছা নিজেকে থাকতে হবে, নিজের মধ্যে সেই স্ব ইচ্ছাটাকে গ্রোথ করতে হবে। আজকে অনেক খ্রিস্টানদের মধ্যে নিজেদের মধ্যে স্ব ইচ্ছা নেই, পেশার, শুধু পেশার, পাদ্রিবাবু পেশার দিচ্ছে, পালক পেশার দিচ্ছে, ডিকন পেশার দিচ্ছে, হ্যাঁ লেম্যান যারা আছে তারা পেশার দিচ্ছেন, আর আমি পাথরের মতন এক জায়গায় দাঁড়িয়ে আছি, ফিক্সড, আমার চার্চে যাব, আমার ওই বেঞ্চ, ওই কোণা, ওই সাইড, ওই জায়গা আমার একদম স্পেসিফিক, আমার ওই জায়গায়। দেখবেন ম্যাক্সিমাম যারা আছে পালকের, যারা চার্চের, যারা অনেক পুরনো চার্চ, তারা সবসময় স্পেসিফিক সেই জায়গাটাই হচ্ছে তার চার্চ, সেই বেঞ্চিটাই হচ্ছে তার নামে লেখা আছে, খোদাই করা। যেরকম কোর্টে আমরা যদি দেখি প্রত্যেকটা অ্যাডভোকেটের চেয়ারের নাম লেখা থাকে, চার্চের অনেকজনের সেই জায়গাটা তার নাম লেখা থাকে, অদৃশ্য নাম, সেখানে বসবে, সেখানে ছাড়া কোনো জায়গা বসবে না। হ্যাঁ, তার ইচ্ছা, আমার জায়গা, আমি সরব না, কাউকে বসতে দেব না। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার মধ্যে কোন ইচ্ছা আছে, সদিচ্ছা আছে? যারা আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে শেখাচ্ছেন। আমরা যদি রোমি, আমরা যদি প্রকাশিত বাক্য আমরা দেখি, সেখানে 12:11, রেভেলেশন চ্যাপ্টার 12:11, আর সেখানে দেখুন ঈশ্বরের মেষশাবকের রক্তের, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, প্রকাশিত বাক্য আমরা চলে যাই, আর সেখানে 12:11, 12:11 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমরা একটু পড়ছি আপনাদের কাছে, 12:11 এই কথা বলছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত, তারা অনেককে জয় করিয়াছে, আর তারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ নিজ জ্ঞান করে নাই। তাহলে দেখুন, অনেক মানুষ তারা সাক্ষ্য বহন করতে করতে মৃত্যু প্রায় মারা গেছেন, এবং বলছে ঈশ্বরের বাক্য বলছে যারা জয় করেছে। আজকে আপনি প্রভুর যে সুসমাচারে কাজ করতে করতে একদিন মৃত্যু হবে। আমাদের সদ্য পালক বাবু রেভারেন্ড জনের বসু মাতা, তিনি কাজ করতে করতে নিদ্রিত হয়েছে, তার রিওয়ার্ডস, তার পুরস্কার আছে তোলা। আজকে যারা প্রভুর কাজ করতে করতে, বারেবার করে একটাই কথা বলছি যে ঈশ্বর আপনাকে দিয়ে যে সুসমাচার কাজ সমাপ্ত করতে চাইছেন, আপনি এই প্রকাশিত বাক্য সেখানে 12:11 অনুসারে কি বলতে পারবেন, হ্যাঁ আমি করতে করতে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, যদি আমার জীবনে মৃত্যু আসে উত্তম, কেননা আমি সেই জীবন মুকুটের প্রত্যাশা করছি। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত ব্যবহার করতে চান। আপনি কি সেই প্রভুর সুসমাচার কাজকে কমপ্লিট করতে চান? আমরা দ্বিতীয় করিন্থীয় 5:8 যদি যাই, দ্বিতীয় করিন্থীয় 5:8, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, 2 Corinthians 5:8, দ্বিতীয় করিন্থীয় 5:8, আপনারা প্রত্যেকজন বাক্যকে খুলুন, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, দ্বিতীয় করিন্থীয় 5:8,
পাঁচ অধ্যায় আট পদে ঈশ্বরের বাক্য বলছে, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। তাহলে দেখুন, আমরা প্রত্যেকজন চাই যেন প্রভুর কাছে আমরা যেতে পারি, আমরা যেন প্রভুর সান্নিধ্যে থাকতে পারি, প্রভুর আবাস স্তম্ভতে যেন আমরা বসবাস হতে পারি। সবার ইচ্ছা, আপনি সবাই চান, কেউ মরে গেলেই সঙ্গে সঙ্গে RIP লিখে দেয়, রেস্ট ইন পিস, তাই না? এনিওয়ান, কেউ যখন মরে দেয় সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম খ্রিস্টানরা RIP লিখে দেয়, রেস্ট ইন পিস। আপনি RIP লিখতে পারেন, কিন্তু সত্যি কি তার আত্মা প্রভুর কাছে রেস্ট ইন পিসে যাচ্ছে? না, তার কোনো কাজ করেনি, শুধু নিজের কথা চিন্তা করেছে, নিজের পরিবারের কথা চিন্তা করেছে, নিজের ব্যাংক ব্যালেন্স করেছে, নিজের অট্টালিকা করেছে, কোনো মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, কোনো মানুষের কাছে ঈশ্বরের সুসমাচার নিয়ে যায়নি, কোনো মানুষকে কোনোদিন তার প্রার্থনাতে তার ধরে রাখিনি। আর আপনি কি বলতে পারেন সিনি রেস্ট ইন পিস, তার আত্মা প্রভুর কাছে শান্তি পাবে? তার প্রভুর কাছে জাজমেন্টের সামনে দাঁড়াতে হবে, পিসের কাছে নয়। তাই আজকে যারা আছেন, আমরা প্রত্যেকটা মুহূর্ত যারা শুনি, আমরা প্রত্যেকজনের দেখি। তাই এখানে ঈশ্বরের বাক্য খুব সুন্দর কথা যেটা আমাদের শেখাচ্ছে, দ্বিতীয় করিন্থীয় 5:8। আমি বারেবার করে বলছি, আমরা সাহস করে দিচ্ছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা আমার অধিক বাঞ্ছনীয় জ্ঞান করি। সবাই এই বাঞ্ছা করে যেন আমি প্রভুর কাছে থাকতে পারি। আরে, প্রভুর কাছে থাকতে গেলে তো প্রভুর মতন কাজ করতে হবে, তাই না? প্রভু যে আমাদের আজ্ঞা দিয়েছেন, প্রভু যে আমাদের বিভিন্ন ভাবে যে কাজ বলেছেন যে এই কাজগুলো তুমি করো, আপনি প্রভুর কাছে থাকতে গেলে তাহলে আপনাকে প্রভুর কাজ করতে হবে, নলে আপনি কিন্তু অধিক বাঞ্ছনীয় করতে পারেন না, তাই না? কেননা আপনি যখন কোনোদিন মুখ্যমন্ত্রীর কাছে বা কোনো জায়গায় যখন স্পেশাল কারোর সঙ্গে, যখন একটু উচ্চ পদস্থ মানুষের কাছে যখন যোগাযোগ করতে চান, আপনাকে কি করতে হবে, আপনি কি বলেন? আপনি যদি কোনো উচ্চ পদস্থ মানুষকে যদি তার কাছে যেতে চান, আপনাকে তার করণীয় কি? প্রথম সেই মানুষকে আপনাকে জানতে হবে, এক, সেই মানুষ যেন আপনাকে চেনে, তাই কি না? প্রথমে সেই মানুষকে জানতে হবে, আমি ABC এর কাছে যেতে চাই, এই অফিসারের কাছে যেতে চাই, ABC যেন আপনাকে চেনে, ওকে? এবং আপনি কি করলেন, আপনার একটা কার্ড আপনি এর কাছে পাঠালেন, এ মন্ত্রীর কাছে পাঠালেন, সেই এ মন্ত্রীর কাছে পাঠালেন, এ মন্ত্রী আপনার কার্ড থেকে আপনাকে চেনে না, আপনাকে কি এন্ট্রি দেবে? কখনো এন্ট্রি দেবে না, আপনাকে বাইপাস করে দেবে, না 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 না, অন্য কাছে যান, আমার কাছে আসতে হবে না। যখনই আপনাকে সে চেনে, সেও আপনাকে চেনে, তখনই কিন্তু তার কাছে এন্ট্রি করতে দেবে, নচেত দেবে না। আমি মাঝে মাঝে এক এক সময় বিধানসভাতে যাই, আর যখন আমি বিধানসভার মধ্যে যাই, বিধানসভার যিনি ওখানকার হেড আছেন, তিনি আমাকে চেনেন। আমি যখন গেটে দাঁড়িয়ে তখন বলি যে আমি এসেছি, তার কাছে যখন ফোন যায়, তখন বলে হ্যাঁ, ওনাকে ছেড়ে দিন, ওনাকে আসতে দিন। তাহলে কি হচ্ছে, তিনি আমাকে চেনেন, আমিও তাকে চিনি, সেই জন্য কিন্তু এন্ট্রি, তার কাছে যাওয়ার সুযোগ পাই। তাহলে আপনি প্রভুকে কি চেনেন, বা প্রভু আপনাকে চেনেন? তাহলে তো আপনি তার কাছে এন্ট্রি পাবেন না, নচেত এন্ট্রি পাবেন না। আপনাকে প্রভু চেনে না, আপনি প্রভুকে চেনেন, কেন? মদ্রলোভে প্রভুকে চেনেন, অফিস যারা সুন্দর জব পায় তার জন্য প্রভুকে চেনেন, আপনি যেন সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে পারেন, ছেলেকে বিয়ে করতে পারেন, তার জন্য প্রভুকে চেনেন, আপনি যেন মণ্ডলীর দ্বারা একটা কি হয়, একটা যেন সুন্দরভাবে একটা সার্ভিস পান, আপনি প্রভুকে চেনেন, কিন্তু প্রভু কি আপনাকে চেনেন? এইটা কিন্তু আপনাদের জানতে হবে। এইখানে ঈশ্বরের বাক্য কিন্তু তাই বলছে, ঈশ্বরের বাক্য তাই বলছে, যেন আমি বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। কি বলছে? আমার, তারপরে আমরা বলছে,
আমি আট পত্র আমার পড়ছি, আমরা সাহস করিতেছি দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। নয় পদে বলছে, আর এই কারণ আমার লক্ষ্য করিতেছি নিবাসে থাকি কিংবা প্রবাসে থাকি যেন তাহারই প্রীতির পাত্র হই। তাহলে বলছে আমি প্রবাসে থাকি বা বিদেশে থাকি, আমি যেন তার প্রীতির পাত্র হই। কখন আপনি মানুষের প্রীতির পাত্র হন আপনি নিজেকে চিন্তা করুন না। একটা মানুষ কখন তার কাছে ফেভারিট হয়, প্রীতির পাত্র হয়, যখন তার কথা সে শোনে, যখন তার কথা সে মানে, যখন যে বলে সেটাকে করে, তখনই কিন্তু প্রীতির পাত্র হয়। একটা বাবা মা হিসাবে আপনার ছেলে মেয়ে যখন আপনার কথা শুনে, আপনার কথায় আপনাকে সাই দেয়, আপনি যাকে যা কাজ দেন সেটাকে কমপ্লিট করে, তখনই কিন্তু বাবা মায়ের কাছে ছেলে মেয়ে একটা প্রীতির পাত্র হয়। ঠিক সেইভাবে আপনি যদি প্রভুর কাজ যদি না করেন, শুধু প্রভুর কাছে মতলবে যদি চেয়ে নেন, আপনি কিন্তু প্রীতির পাত্র হতে পারেন না। আমরা অনেকজন আছি প্রত্যেকটা মুহূর্ত, আর প্রত্যেকটা মুহূর্ত আমরা সব সময় আমরা মতলবের জন্য প্রভুর কাছে আসি, তারপরে আর আসি না। আপনি কিন্তু প্রীতিপাত্র হতে পারবেন না। প্রীতিপাত্র তখনই হবেন তখন প্রভু যে দায়িত্ব দিয়েছেন, প্রভু যে কাজ দিয়েছেন, প্রভু যে আপনাকে ডিক্টেট করছে সেটাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনি প্রীতির পাত্র হতে পারবেন, নচেত কিন্তু হবেন না। তাই জন্য প্রেরিতের কার্যবিবৃত আর 20:24 বলছে, আমি যে তোমার কাছে যে সম্পন্ন করছি যেন সুসমাচারে প্রচারের কাজ যেন আমি সম্পন্ন করতে পারি। এটা দায়িত্ব ঈশ্বর আমাদের বার্ডেন দিয়েছে, শুধু আমাকে নয় আমাদের প্রত্যেক জনকে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, যেন আপনি প্রভুর কাজকে কমপ্লিট করতে পারেন, তাহলেই কিন্তু আপনি প্রীতির পাত্র হতে পারেন, নচেত কিন্তু কোনোদিন হবেন না আপনি। আপনি শুধু আসবেন আর প্রভুর কাছে প্রার্থনা নেবেন, প্রভু তুমি আমাকে দাও 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 দাও, প্রভু দিয়ে যাবেন, নো ডাউট প্রভু দিয়ে যাবেন। কিন্তু দিতে 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 ওই এটিএম কার্ডের মতন আপনাকে বললাম, একদিন আর করলেন দেখলে আপনার ব্যালেন্সে আর এগেন্সে টাকা নেই, 00। আপনি যতই এটিএম পাঞ্চ করুন আর পাবেন না, কেননা আপনি কিছু সঞ্চয় করেননি, কিছু সঞ্চিত রাখেননি, আপনি পাবেন কি? আজকে যারা আছেন, ঈশ্বর আপনাকে কিন্তু এই কথাই বলছেন, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনার কাছে বাস্তব এবং খোস একদম সত্য কথা আপনাদের বলছি, আপনাকে কিছু করতে হবে প্রভুর জন্য। আজকে যারা আছেন, আমরা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনাদের জীবনকে তিনি এই কথা বলছেন। আমরা যদি দ্বিতীয় করন্তীয় তার 7:4 যদি দেয়, 2 Corinthians 7:4, দ্বিতীয় করন্তীয় তার 7:4 যদি যাই, আর সেখানে বলছে, তোমার কাছে আমার বড়ই সাহস। ভালো করে দেখুন, পড়ুন সেই জায়গাটা, কি বলছে, তোমাদের কাছে আমার বড়ই সাহস, তোমাদের পক্ষে আমি বড় শ্লাঘা করি, আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমি সন্তানদের পরিপূর্ণ আমি আনন্দে উতলিয়া পড়িতেছি। তাহলে দেখুন, সেই বিশ্বস্ত শিষ্য যখন তারা সে কাজ করছে, পিছু পা হয়নি, তাদের জীবনে অনেক তাড়না, অনেক সংকট, অনেক বিপদ, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাদের কাছে বড় শ্লাঘা করছি, সত্যি আনন্দ হচ্ছে যে তোমরা এখনো পর্যন্ত স্থির আছো। আজকে 569 আমি প্রভুর কাছে বসে তার মহিমা কীর্তন করছি। আমি কার কাজ করছি? আমি প্রভুর কাজ করছি, আমি পিতার ধন্যবাদ করছি, প্রভুর মহিমা করছি, যেন প্রভুকে আমি বলতে পারি, হ্যাঁ প্রভু, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো, আমি জল ঝড় তুফান বৃষ্টির মধ্য দিয়েও আমি তোমাকে গৌরব করতে পারছি। ভাবছেন কি এর রিওয়ার্ডস পাবো না? ঈশ্বর নো ডাউট পাবো, কেননা এর জন্যই আমি ধাবন ক্ষেত্রে দৌড়াচ্ছি, আর এই দৌড় আপনাকেও শেখাচ্ছি, আপনিও দৌড়ান।
আমি যেভাবে জল ঝড় বৃষ্টি তুফান সবকিছুর মধ্য দিয়ে সংকটের মধ্য দিয়ে যেমনি দৌড়ে যাচ্ছি, আপনাকেও চাইছি আপনিও দৌড়ান যাতে আপনিও ধন সঞ্চয় এবং গচ্ছিত রাখতে পারেন। ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি এই কথা বলতে চাইছেন, যারা প্রত্যেকটা মুহূর্ত আছেন ঈশ্বরের বাক্য যারা শুনছেন এইভাবে আপনাদের কথা আমি বলতে চাই। আমরা দ্বিতীয় করিন্থীয় 4:8 যদি যাই সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। দ্বিতীয় করিন্থীয় 4:8, দ্বিতীয় করিন্থীয় 4:8 এই কথা বলছে, আমরা সর্বপ্রকার ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হই নাই। তাহলে বলছে আমরা, ঈশ্বরের বাক্য বলছে আমরা সর্বপ্রকার ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হই নাই, হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হই নাই। হালেলুইয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর আজকে আপনার জীবনে সংকট, আমার জীবনে সংকট, কিন্তু আমি নিরাশ হইনি। হালেলুইয়া, প্রেজ গড, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ফেসবুক লাইভ আছে, যাতে এই কাজ আপনাকে কমপ্লিট করতে হবে, নালে আপনি চিন্তা করুন ঈশ্বরের কাছে আপনি কি গচ্ছিত রেখেছেন, ঈশ্বরের কাছে আপনি কি গচ্ছিত রেখেছেন, প্রভুর কাছে নিজেকে চিন্তা করুন, নিজেকে একবার ভাবুন যে আমি প্রভুর কাছে এই জিনিস গচ্ছিত রেখেছি, আমি গেলে আমার সেই গচ্ছিত জিনিসকে পাব। আপনি কি বলতে পারেন? যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রভুর কাছে বলতে পারেন, প্রভু আমি তোমার কাছে এই গচ্ছিত জিনিস রেখেছি। ঈশ্বর দেখছেন আপনার হৃদয়, ঈশ্বর জানেন আপনার মন, আপনার অন্তঃকরণ, আপনি প্রভুর কাছে কি গচ্ছিত রেখেছেন। সত্যি কি আপনি হতবুদ্ধি হচ্ছেন কিন্তু সংকটাপন্ন হননি? যারা আছেন প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো, 569 আমাকে সুযোগ দিয়েছ, হয়তো আজ পর্যন্ত আমি কিছু করতে পারিনি, কিন্তু আজকে এই 569 এই 27 অক্টোবর আমি তোমার কাছে বসে এই প্রতিজ্ঞা করছি প্রভু, আগামীকাল থেকে আমি তোমার মহিমা করতে চাই, যত বাধা যত বিপদ আসুক না কেন আমি তোমার পথে এগোতে চাই। আপনি কি এই কথা বলতে চান? আপনি কি এই প্রতিজ্ঞা করতে চান? যারা এই মুহূর্তে আছেন, যারা আছেন, আপনি কি এই প্রতিজ্ঞা করতে চান? তাহলে আসুন আপনি প্রভুর কাছে এই প্রতিজ্ঞা করুন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যারা প্রতিজ্ঞা করছেন বাইবেল বলছে তুমি মানত করো সেই মানতকে পূর্ণ করবে, নচেত লোক দেখানো মানত করে কোনো লাভ নেই। বাইবেল বলছে তুমি যদি কোনো কিছু মানত করো, কোনো কিছু প্রভুর কাছে বলো আমি প্রভু এইটা করব, সেটাকে কমপ্লিট করবেন, নচেত লোক দেখিয়ে আপনি কখনো মানত করবেন না। আজকে যারা আছেন ঈশ্বর আপনাকে দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত যারা প্রভুর বাক্য শুনছেন আপনাদের একই কথা বলতে চাই। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, আজকে প্রত্যেকটা মানুষের হৃদয়কে তুমি দেখেছ, তাদের চিন্তা ভাবনাকে তুমি প্রত্যেকজনকে জানো। আজকে এই মুহূর্তে প্রভু অনেক মানুষ তারা তাদের কাছে তারা চিন্তা করছে, সত্যি তো 569 আমাদের কাছে চলে গেছে, আমি কতটা সঞ্চয় করতে পেরেছি? আজকে নিজেকে একবার আত্মসমীক্ষা করে দেখুন, শুধু কি আপনি টাকার পেছনে দৌড়েছেন, শুধু কি মদ্রবের জন্য আপনি দৌড়েছেন, শুধু নিজে কিভাবে বাঁচবেন তার জন্য দৌড়েছেন, আপনি শুধু নিজে ভেবেছেন যে আমার পরিবার কিভাবে থাকবেন তার জন্য দৌড়েছেন? আজকে প্রভুকে বলুন, হ্যাঁ প্রভু আমি তোমার জন্য কিছু করতে চাই। কতজন আছেন আজকে প্রভুকে বলুন, হ্যাঁ প্রভু আমি তোমার জন্য কিছু করতে চাই, প্রভু যিশু
আমি এতদিন শুধু আমার নিজের পরিবার নিজের ফ্যামিলির জন্য দৌড়েছি, আমি তোমার জন্য করতে চাই। আজকে প্রভু এই 27 অক্টোবর 2021 আমরা এই 10:25 প্রভু তোমার কাছে প্রমিস করছি প্রভু, যতদিন বেঁচে থাকি যেন আমি তোমার মহিমা কীর্তন করতে পারি প্রভু যীশু, যেন তোমার পথে এগোতে চাই। কি বিপদ, কি তারুণা, কি সংকট, কি অনটন, যা কিছু অগ্রকার আমি পীত হই, কেননা যখন তুমি আমার সঙ্গে আছো আমি বিশ্বাস করি তুমি আমাকে বহন করবে। তাই প্রভু ধন্যবাদ করি, প্রভু ধন্যবাদ করি প্রভু, যতজন এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে আমি তোমার কাছে সমর্পিত করছি প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রভু পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। সে যদি প্রতিজ্ঞা করছে প্রভু রাইট নাও প্রভু তুমি তাকে ব্যবহার করো প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি। সে যদি একুরে এই মুহূর্তে প্রভু তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, তোমার কাছে যখন প্রতিজ্ঞা করছে রাইট নাও প্রভু যিশুর নামে তুমি তাকে ব্যবহার করো প্রভু। তুমি তার ফ্যামিলিকে, তার পরিবারকে তুমি ব্যবহার করো প্রভু। পাস্টার অভিজিৎ মজুমদারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, আমি তোমার কাছে তাকে সমর্পণ করছি প্রভু। সেও যদি প্রতিজ্ঞা করে প্রভু রাইট নাও তুমি তাকে ব্যবহার করো প্রভু, পাস্টার অভিজিৎ মজুমদারকে রাইট নাও ইজ দ্য ব্লেসিং প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে। আমি এই মুহূর্তে প্রভু রেভারেন্ড অসীম কুমার ঘোষালকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, প্রভু যিশুর নামে তুমি তাকে ব্যবহার করো প্রভু। তার পরিবার, তার ফ্যামিলিকে প্রভু তুমি কত তাকে আশীর্বাদ করেছো প্রভু, রেভারেন্ড অসীম ঘোষালকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে তুমি তাকে ব্যবহার করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার মাধবী চৌধুরীকে রাখছি প্রভু, সে সাক্ষ্য বহন করছে প্রভু যে প্রভু যিশু আমার মেয়েকে মৃত্যু থেকে বাঁচিয়েছে প্রভু, ধন্যবাদ করি। সিস্টার মাধবী চৌধুরী তার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তাকে ব্যবহার করো। তার মেয়ে নেওনিকে প্রভু এবং প্রসঞ্জিতকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে তুমি তাকে ব্যবহার করো। আমি ধন্যবাদ দিই প্রভু ভাই দেবাশিস পান্ডাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, সেও যদি প্রতিজ্ঞা করে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে তুমি তাকে অনুগ্রহ করো, ব্যবহার করো, যেন দেবাশিস পান্ডা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি লিটন গুইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না প্রভু, লিটন গুই প্রভু সে যদি প্রতিজ্ঞা করে প্রভু এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার কাজ সম্পন্ন করতে পারে প্রভু, তুমি তাকে ব্যবহার করো। আমি এই মুহূর্তে প্রভু সোমা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না প্রভু যিশুর নামে, যেন সোমা তোমার গৌরব করতে পারে প্রভু, রিসিভ দ্য ব্লেসিং প্রভু, সোমার জীবনকে তুমি আশীর্বাদ করো। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার জীবনকে তুমি জানো প্রভু, তুমি তাকে ব্যবহার করো প্রভু যিশুর নামে, সেও যেন বলতে পারে হ্যাঁ আমি এতগুলো আত্মাকে প্রভু যিশুর নামে জয় করতে পেরেছি প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্যবহার করো প্রভু, সেও যেন তোমার সাক্ষ্যকে বহন করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। তার পরিবার, তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু পশ্চার পরিতোষ মন্ডলকে প্রভু, সত্যি প্রভু সে তোমায় দৌড়ে বেড়াচ্ছে প্রভু যিশুর নামে। সিস্টার অনিতা মন্ডল তাদেরকে তুমি সেই পরিবারকে ধরো প্রভু যিশুর নামে, তারাও যেন সাক্ষ্য বহন করতে পারে ইয়েস প্রভু তুমি আমাকে শক্তি দাও, যেন আমি ধাবন ক্ষেত্রে দৌড়াতে পারি এবং গচ্ছিত রাখতে পারি, তুমি আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ দি প্রভু সুমিতা দে, প্রশান্ত দে, সিস্টার বীণাপাণি দে কে তোমার কাছে রাখছি, তারাও যেন বলতে পারে হ্যাঁ প্রভু আমি এই কিছু গচ্ছিত রেখেছি প্রভু, যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু, প্রভু যিশুর নামে সুমিতা দেখে তুমি স্পর্শ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু, ও জিসাস তুমি অনুগ্রহ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুপ্রিয় ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি, যেন প্রভু সে মতলবের জন্য প্রভুর কাছে না আসে। সুপ্রিয় ভৌমিক প্রভু যদি সত্যি চায় তার জীবনে বেটার জায়গা খুলে দেবে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুপ্রিয়কে, গীতাকে, গোলুকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি জানো তাদের জীবন, জানো প্রভু তাদের কি প্রয়োজন আছে, আমি বিশ্বাস করি প্রভু তাদেরকে তোমার কাছে ডেডিকেট করছি,
তার বাবা প্রভু সুজিত ভৌমিককে পদ্মা ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি জানো প্রভু তাদের চিন্তা ভাবনাকে, আমি সবকিছু তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে ধন্যবাদ দিই, সিলভারস্টার মিনাল পাড়ইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, সিলভারস্টার মিনাল পাড়ই যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে, সেও বলতে পারে হ্যাঁ প্রভু আমি এই ধাবন ক্ষেত্রে দৌড়াচ্ছি, সেই আত্মাকে জয়ী করতে হবে যিশুর নামে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু সিস্টার রীতা সাহাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, রীতা সাহার জীবনকে তুমি দেখছো প্রভু, তার জীবনে কি প্রয়োজন আছে প্রভু যিশুর নামে তুমি তাকে ব্যবহার করো। সিস্টার রীতা সাহ যেন বলতে পারে হ্যাঁ আমি প্রভুর জন্য স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় গচ্ছিত রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু সমীর সিংকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, সমীর সিং এর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্যবহার করো সমীর সিংকে, সেও যেন বলতে পারে হ্যাঁ প্রভুর জন্য আমি মহিমা কীর্তন করছি, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দি প্রভু সিস্টার রোসলিন তত্ত্বকে এবং মার্গারেট বিশ্বাসকে রাখছি প্রভু, তারা যে প্রভু প্রার্থনা করছে, তুমি গত শনিবার প্রভু 23 অক্টোবর তুমি তাদেরকে দেখিয়ে দিয়েছো যে প্রার্থনা চেঞ্জ এভরিথিং প্রভু, প্রভু তারা সেই প্রার্থনা করছে প্রভু, তাদের বাড়িতে প্রভু সেই উপবাস প্রার্থনাতে ভরিয়ে দিচ্ছ লোক প্রভু, এইটাই হচ্ছে আমাদের জীবনের সাকসেস প্রভু। রোসলিনকে মার্গারেটকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যেন এইভাবে তারা প্রার্থনা করতে পারে, নতুন নতুন আত্মা প্রভু তারা তারা তোমার কাছে আসবে এবং তোমার গৌরব করবে। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি অ্যালবার্ট দানিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে, ব্রাদার অ্যালবার্ট দানিয়েলের জীবনকে তুমি আশীর্বাদ করো, এবং প্রভু দেবাশিস ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো প্রভু, ও জিসাস দ্য অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি ধন্যবাদ দিই প্রভু ব্রাদার প্রসঞ্জিত মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, ব্রাদার প্রসঞ্জিত মণ্ডল প্রভু রিসিভ দ্য ব্লেসিং প্রভু, সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। আমি ব্রাদার তরুণ দত্তকে রুমিকে জন কিং দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, রিসিভ দ্য ব্লেসিং প্রভু, এবং সে যে অঙ্গীকার করেছে আমি প্রভুর গৌরব করবো, তুমি তাকে ব্যবহার করো প্রভু যিশুর নামে, যেন প্রভু ব্রাদার তরুণ বলতে পারে যে হ্যাঁ আমি প্রভুর জন্য ধন সঞ্চিত করছি প্রভু। আমি রঞ্জিত চ্যাটার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, ব্রাদার রঞ্জিত চ্যাটার্জির জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, তুমি তাকে অনুগ্রহ করো প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি ব্যাস চক্রবর্তীকে তোমার কাছে রাখছি প্রভু, ব্যাসকে রাখছি, তার বাবা অলোক চক্রবর্তী তার মাকে রাখছি প্রভু যিশুর নামে, সে কর্মক্ষেত্রের সঙ্গে সঙ্গে প্রভু সে প্রভুর জন্য তোমার মহিমা কীর্তন করছে, ব্যাসকে তুমি আরো ব্যবহার করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো প্রভু ব্যাসের জীবনকে, থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, ধন্যবাদ দিই প্রভু। আমি উইলিয়াম মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, ব্রাদার উইলিয়াম প্রভুর কাছে প্রার্থনা কর প্রভু তুমি আমাকে ব্যবহার করো প্রভু যিশুর নামে, উইলিয়ামকে ব্যবহার করতে চাই প্রভু, প্রভু যিশুর নামে তুমি চাও প্রভুর কাছে শক্তি, ব্রাদার উইলিয়াম রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, প্রভু আপনার মধ্য দিয়ে কাজ করতে চাইছেন প্রভু, থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো প্রভু, থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। ইয়েস ব্রাদার রবি বানসারিয়া, সিস্টার উর্মিলা প্রভু তুমি তাকে কত ব্যবহার করছো প্রভু, ব্রাদার রবি বানসারিয়া তার পরিবারকে তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, তারাও বলতে পারে যেন আমি প্রভুর জন্য এগোতে পারি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু, থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করছো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু তৃপ্তি মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে ব্যবহার করো। আমি মনীষা দাশগুপ্তকে রাখছি প্রভু, তন্দ্রা মল্লিকা রাখছি, সেও বলতে পারে যে আমি প্রভুর মহিমা করছি প্রভু রিসিভ দ্য ব্লেসিং। আমি ব্রাদার রতিন মুখার্জিকে রতিন মুখার্জি সিপ্রাকে এবং প্রভু রঞ্জিনীকে রাখছি প্রভু যিশুর নামে ব্লেস করো প্রভু,
থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। যতজন আছে প্রভু আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ইয়েস লর্ড, ইয়েস জিসাস, তুমি প্রত্যেক জনকে অনুগ্রহ করো, আত্মার চালনা দাও প্রভু। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি। ব্রাদার পলাস মণ্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। ব্রাদার পলাস মণ্ডলের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ। সিস্টার শান্তনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তারা বাইরে যাওয়া ভিতা আসা তুমি রক্ষা করো, তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি তোমার পবিত্র আত্মার চালনা দাও। ইয়েস প্রভু, যারা আজকে অঙ্গীকার করেছেন, যারা প্রভুর কাছে শপথ করেছেন, আগামীকাল থেকে আপনি প্রভুর জন্য এগোন এবং প্রত্যেক দিন প্রার্থনা করুন, প্রভু যেন আমি প্রত্যেক দিন এক একটা করে যেন নতুন আত্মা পেতে পারি এবং তোমার বাক্যকে আমি তাকে দিতে পারি। আপনি এই প্রার্থনা করে আগামীকাল বেরোন এবং প্রভুকে বলুন, প্রভু আমি যেন একটা আত্মাকে যিশুর নামে জয়ী করতে পারি। প্রভু যতজন আজকে প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখেছেন। আমি বিশেষ করে প্রভু মমতা কাশ্যপকে তোমার কাছে রাখছি। আমি এই মুহূর্তে প্রভু রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে রাখছি প্রভু, তাদেরকে তুমি ব্যবহার করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। উত্তম কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি ব্রাদার সুদীপ চক্রবর্তীকে রাখছি প্রভু, তুমিও তাকে অনুগ্রহ করো এবং সে যেন বলতে পারে, যেন আমি প্রভুর গৌরব করতে পারি প্রভু, তুমি সাহায্য করো প্রভু। সমস্ত ভার দিলাম প্রভু, বাইরে যাওয়া বিতাস রক্ষা করো প্রভু। যত জন প্রভু আজকে প্রার্থনা চেয়েছি আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সঙ্গে যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপর অপর অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্য তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমি এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্রাত্মা শান্তি সহভাগিতা খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশু নামে চাই, আমেন আমেন। প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ করি যে আজকে প্রত্যেক জন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে। আপনি স্বর্গরাজ্যের জন্য ধন গচ্ছিত রাখেন, ঈশ্বর আপনার সহবর্তী। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে শুভরাত্রি এবং গুড মর্নিং জানিয়ে আমি শেষ করছি। Thank you.